ভারতীয় হিন্দি সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও অন্যতম তিনি। কিন্তু অবাক করা হলেও সত্যি, এত খ্যাতি আর অর্থের মালিক আলিয়া মাত্র দশম শ্রেণী পাস। এদিকে সম্প্রতি নাকি ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন তিনি, যার মধ্য দিয়ে গর্ব করার কারণ খুঁজে পেলেন আলিয়া। বিস্তারিত প্রতিবেদনে, স্টুডেন্টস অফ দ্য ইয়ার খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি তার অভিনয়ের জাদু দিয়ে জয় করেছেন অগণিত দর্শকের মন। বর্তমানে তিনি মানেই যেন সিনেমায় নতুনত্ব, কারণ ইন্ডাস্ট্রির ভিতরে বাইরে নাকি বেশ মেধাবী এই নায়িকা। তবে মজার বিষয়, তার আইকিউ নিয়ে বিভিন্ন সময় হাস্যরসও তৈরি হয়েছে। কিছুদিন আগে ভারতের রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করায় পৃথ্বীরাজ চৌহান বলায় ট্রোলেরও শিকার হয়েছেন তিনি। আর এত কিছুর পর এবার নাকি গর্ব করার কারণ খুঁজে পেয়েছেন এ নায়িকা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, আলিয়া ভাট দাবি করেছেন তিনি নাকি ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন, তাই তিনি খুব গর্বিত। আর এই খবর সামনে আসতেই তার ভক্ত অনুরাগীদের মাঝে সৃষ্টি হয়েছে নানান কৌতূহল। মূলত আলিয়ার ওই মন্তব্যের পর থেকে সবার প্রশ্ন, কি সেই প্রতিষ্ঠান? জানা গেছে বোম্বে আইআইটি। প্রতি বছর তুখোর মেধার যে প্রতিষ্ঠান থেকে সব কৃতি শিক্ষার্থীরা বের হয়ে আসে সেখানে। কিন্তু আলিয়া তো স্কুলের পর কলেজেও পৌঁছাতে পারেননি, তার আগে স্টুডেন্টস অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে শোবিজে অভিষেক হয় তার। এদিকে গুঞ্জনের সবকিছুই পরে স্পষ্ট করেছেন আলিয়া, সঙ্গে নিজেকে নিয়ে মজাও করেছেন তিনি। জানান, তিনি ও রণবীর কাপুর অভিনীত ব্রহ্মাস্ত্র সিনেমা মুক্তি পাবে আগামী 9 সেপ্টেম্বর। এ কারণে অন্তঃসত্ত্বা অবস্থায়ও সিনেমার প্রচারে ঘাটতি রাখছেন না, এ কারণেই বোম্বের আইআইটিতে গিয়েছিলেন। শুধু তাই নয়, সেখানকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেন, তারা এসেছেন বোম্বের আইআইটিতে, এখানে প্রচার করতে দেওয়ার জন্য ধন্যবাদ। অবশেষে সবাইকে বলতে পারবেন তিনিও আইআইটিতে সুযোগ পেয়েছেন, শুধু 1 ঘন্টার জন্য।